তাহলে আপনি প্রত্যেক শুক্রবার যদি সর্বপ্রথম মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসেন, প্রত্যেক শুক্রবারে একটা করে উট কুরবানির সব সুবহানাল্লাহ আরেকটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ! আপনারা যারা যারা সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে তো আপনাদের একটা প্লট থাকবে, একটা জায়গা থাকবে, তাদের আমল নামায় একটা করে গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। যতবার বলবেন ততবার আপনার আম গাছ কাঁঠাল গাছ এগুলো এরকম ব্যস্ত হচ্ছি, ওখানে গাছগুলো হবে আরো অনেক সুস্বাদু, আরে কি হবে অনেক সুন্দর গাছ হবে। এজন্য লাভ না লস, মসজিদ আসে বসে থাকবেন, কোনো ইবাদত করবেন না, ঘুম পারবেন না, বসে থাকলেও সব। কিন্তু আমরা কি করি, সবার লাস্টে আসি, সবার আগে চলে যাই, এটা হলো আমাদের অবস্থা। আমাদের অবস্থা এরকম না, সবার লাস্টে আসবো, সবার ফার্স্টে চলে যাবো। আরে বোকা, এখানে কিছু কোনো ইবাদত, ইবাদত করলে তো সব আসে, যদি কেউ বসে থাকে চুপচাপ আদবের সহিত তাও সব। কিন্তু আমরা সেগুলো করি, আমরা এখানে বসে থাকবো না, এখানে বসে থাকবো না, ওই ব্রিজের উপর বসে থাকবো, মাসাঙে বসে থাকবো, চাঁদ দোকানে বসে থাকবো, যেখানে বসে থাকলে লাভ সেখানে আমরা খুঁজবো, এটা হলো আমাদের স্বভাব। যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, ومحمدا رسول الله ويقيني أدنو إليه ساجدا بجبيني يقبل صلاتي وللصواب BDtv Online মহাগ্রন্থ আল কোরআন এটা নাজিল করেছেন কে? এখানে যা কিছু লেখা আছে আলিফ লাম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস একদম আলিফ থেকে সিন পর্যন্ত যা কিছু আছে সব কিছু কার কথা? সব কিছু আল্লাহর কথা। আজ পর্যন্ত আপনি জন্মের পর থেকে, এই যে এখন আপনার 50 বছর 60 বছর, ইমাম সাহেব যখন নামাজ শুরু করে সুরাতুল ফাতিহা পাঠ করে, আপনারা কি বিরক্ত হন? শুনতে কি খারাপ লাগে? খারাপ লাগে না? লাগে, আজ পর্যন্ত লেগেছে? একদিন কিন্তু খারাপ লাগেনি, যত শুনি ততই ভালো লাগে, বলেন সুবহানাল্লাহ। এটা কার রহমত? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনের সঙ্গে যে ভালো সম্পর্ক রাখবে সে আল্লাহর তত কাছে হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআনের বিরোধিতা যারাই করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তাদের লাঞ্ছিত করবে। আজ পর্যন্ত যারা করেছে বাস্তব প্রমাণ, কিছুদিন আগে গত সপ্তাহে কিছু আলোচনা করতেছিলাম, আজকে ওই দিকে যাব না, নতুন কিছু আলোচনা করব। কিছুদিন আগে, এটা সম্ভবত গত বছর বা এই বছরের শুরুর দিকে বলা হলো যে কোরআন থেকে এই এই আয়াতগুলো বাদ দিতে হবে, এই আয়াতগুলো মনে হয় ভুল আছে, যে বাদ দিতে এসেছে অল্প কিছুদিন পরে এমন পিটনি খেয়েছে লাস্টে ন্যান্ট হয়ে বাড়িতে চলে গিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এটা তাদের একটা শিক্ষা, কারণ যেটা আল্লাহর কিতাব, এখানে সব আল্লাহর কথা, আল্লাহ কি জানে না কখন কি দরকার? কারণ আমাদের শেষ নবী ছিল, তারপরে আর কোনো নবী আসবে না, এটা আল্লাহ বলেছেন। আমার নবীর মাধ্যমে হাদিসের বাতের ভিতর বলে দিয়েছেন, আনা খাতামুন নাবিগি লা নাবিয়া বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে? নবী যেহেতু আসবে না, আসমানে কোনো গ্রন্থ আসবে? যদি কোনো পীর সাহেবের ওপর হয় তাহলে কেউ কি বিশ্বাস করবে? এখন পীর সাহেব নিয়ে দলাদলি আছে না নাই? আসে না নাই? এই এই জন্য আল্লাহ কিন্তু ওইটা আগেই শেষ, মানে ফিনিশিং করে দিয়েছে, যে এরপরে যদি দেওয়া হয় এমনিতে যে অবস্থা, এরপরে ঝামেলা আরো বেড়েই যাবে, ঝামেলা কিয়ে যাবে। এজন্য আমাদের নবীর মাধ্যমে শেষ করে দিয়েছে। এটা হলো মহাগ্রন্থ আল কোরআন। এটা পৃথিবীর যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্ত কোরআনের দরকার আছে না নাই? এটা কি দরকার শেষ? এখানে যা কিছু আছে সব কিছু আপনি কোরআন রিচার্জ করে দেখেন, যা কিছু আবিষ্কার করেছেন, যা কিছু আবিষ্কার করেছেন বড় বড় বৈজ্ঞানিকরা আবিষ্কার করে, মুসলমান আমাদের কপালটা ওই জায়গায় পুড়েছে, আমরা মসজিদে পবিত্র কোরআন পড়ি, বুকে লাগাই আর রেখে দিই আর চুমা খাই, এই পর্যন্তই শেষ, এ পর্যন্ত কি শেষ? কিন্তু আমাদের মুসলমানরা দেখবেন, আমার কথা আপনাদের বিশ্বাস না হলেও একটু রিচার্জ করা শুরু করবেন। আজকে বিশ্বের যারা বড় বড় জিনিস তৈরি করেছে, বিমান বলেন, পারমাণবিক বোমা বলেন, এই পবিত্র কোরআন রিচার্জ করে ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান তারা ওগুলো তৈরি করে, আর আমরা মুসলমান এই পবিত্র কোরআনে এই দিক টানে ওই দিক টানে, এটা রিচার্জ করতে হবে। এই পবিত্র কোরআন আপনার দ্য হলি কোরআন, কমপ্লিট কোড অফ লাইফ, আপনার লাইফটা পরিবর্তন করার জন্য, লাইফটা উন্নত করার জন্য, লাইফটা সুন্দর করার জন্য একমাত্র কিতাব পবিত্র কোরআন, এটাই যথেষ্ট। যাই হোক, আজকের আলোচনার বিষয় ছিল সুরাতু
সূরাতুর রহমানের কিছু আয়াত তেলাওয়াত করেছি। আর একটা গত সপ্তাহে বলেছিলাম, জুমার দিনে কিছু কিছু সুন্নাত রয়েছে। কিছু কিছু কি আছে? সুন্নাত রয়েছে। এই সুন্নাতগুলো যদি কোনো বান্দা কোনো উম্মত, আমার নবী বলে গিয়েছেন যদি কোনো উম্মত যদি এই সুন্নাতগুলো পালন করে, হাশরের ময়দান যখন হয়ে যাবে, হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, মাথার উপরে সূর্য চলে আসবে, মগজগুলো টকবক টকবক করে গলে, নাক দিয়ে কান দিয়ে পড়তে থাকবে, ওই দিন কেউ কারো দিকে তাকাবে না, ওই দিন কেউ কারো দিকে তাকাবে না। এই তো কিছুদিন আগে লকডাউন, দুই বছর আগে করোনার কথা বলি, বারবার এক্সাম্পল দেওয়ার জন্য কথাটা চলে আসে। লকডাউনে প্রথম দিকে যখন করোনা, কারো করোনা হোক আর নাই হোক, যদি জ্বর হয়েছে কেউ কি কারো কাছে গিয়েছে? যায় নাই, সন্তান মার কাছে যায় নাই। সন্তানের এরকম যদি জ্বর হয়েছে, করোনা হয়েছে কিনা ওটা দূরের কথা, কোনো যদি সিম্পটম দিয়েছে, আমি প্রথম দিকের কথা বলতেছি, যখন লকডাউন প্রথম শুরু হয় 2020, যখন প্রথম শুরু হয়, সন্তান রয়েছে, মা কাছে যায় না, কত বড় দিন চলে গিয়েছে। হাশরের ময়দান যখন হয়ে যাবে, আপনার মাথার উপরে সূর্য চলে আসবে, এই যে সামনে মাঠ, এই যে যখন এই চৈত মাস হয় দুপুরের সময়, 1-2টার সময় রোদ কেমন থাকে, 12টার সময় আপনার মাথার উপরে যদি কিছু না থাকে, সে কত সময় উপরে সূর্য আসে না, যদি কিছু না থাকে মাথার অবস্থা কি হয়, গরম লাগে না আরাম লাগে? যারা মাঠে থাকে তারাই বুঝতে পারবেন, মাথায় অনেকে দেয় না, এই যে কি বলে মাতল বলে না কি বলে, এবার যারা ট্রাফিক থাকে ওরা হেলমেট পরে, ক্যাপ পরে, অনেক রকমের ব্যবস্থা করা হয়। সূর্য কত মাইল উপরে আছে? শত মাইল উপরে আছে, সেখান থেকে সূর্য তাপ দিচ্ছে। তখন যদি এত কিছু হয় মুসলমান, ওই দিন আপনার মাথার উপরে সূর্য চলে আসবে আধ হাত এক বিক, কেউ বলেছে আবার 7 হাত, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা, আমরা ওটা বাদই দিলাম। আমরা বললাম মাথার একবারে উপরে সূর্য চলে আসবে, এক বিক হোক আর 7 হাত হোক আর 1 হাত হোক উপরে আসবে, এটা ঠিক আছে তো? যখন আপনার মাথার উপরে সূর্য আসবে, আপনার মাথার মগজগুলো, মাথার মগজ এরকম ভাবে বলা হয়েছে, মাথার মগজ যেরকম মোম জ্বালাইলে মোমের পানিগুলো গলে মাটিতে পড়ে কি পড়ে না, এরকম ভাবে মোমটা লিভিয়ে যায়, ঠিক আমাদের মগজটা এরকম হয়ে যাবে, আমাদের মাথার উপরে সূর্য চলে আসবে, নাক দিয়ে কান দিয়ে এরকম ফোঁটা পড়তে থাকবে, ওই দিনটা কতটা কষ্টের হবে একটাবার চিন্তা করেছেন? অনেক কষ্টের হবে, অনেক ভয়াবহ হবে। কিন্তু আমার নবী বলে গিয়েছেন সব জায়গায় ইসলাম আছে না নাই। আগে আমি বলেছিলাম মৃত্যু, একজন মানুষ মারা যাবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু সম্পর্কে আলোচনা হয়েছে না? এরপরে মৃত্যুর পর 4টা স্টেপ পার হতে হবে, কয়টা? 1 নম্বর কবর, এরপরে হাসর, তারপরে মিজান, তারপরে ফুল সিরাত। কবর চলে গিয়েছে, এরপরে আজকে হচ্ছে হাসর। হাসর সম্পর্কে সামান্য কিছু আলোচনা হবে, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। কি আপনারা কি ঘুম পাচ্ছেন নাকি? আপনাদের কি ঘুম পাচ্ছে? মসজিদে আসলে কি হয় জানেন? এখানে জুমার দিন মুমিনদের জন্য ঈদের দিন, বলেন সুবহানাল্লাহ। মসজিদে ঘুম আসাটা এটাই স্বাভাবিক, কেননা যখন আপনি মসজিদে আসবেন, আপনি যদি এই আমুলটা করা শুরু করে দেন, শয়তানের লাভ না লস? শয়তান তো আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছে, আপনার মুমিন বান্দাদেরকে কিভাবে জাহান্নামে নিয়ে যাওয়ার দরকার, সেটা আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম। কার সঙ্গে চ্যালেঞ্জ করছে? আমরা যদি ভালো কাজ না করি কার লস? আমাদের লস, লাভ কার? শয়তানের। আল্লাহর কোনো লস আছে? আমরা যদি ভালো কাজ করি আল্লাহর কোনো লস আছে না লাভ আছে? আমরা যদি ভালো কাজ করি আল্লাহ আমাদের প্রতিদান দেবে, আর শয়তানের লস হবে, শয়তান শুধু খেপতেই থাকবে। ইসরে কথাটা ই হয়ে গেলাম। যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, ওই দিন হবে অনেক ভয়াবহ একটা দিন। ওই দিনের জন্য কিছু সুন্নাত আছে, আমার নবী বলে গিয়েছেন এই জুমার দিন কিছু কিছু সুন্নাত রয়েছে, আমার বান্দারা যদি, আমার উম্মতরা যদি এই সুন্নাতগুলো পালন করে, ওই কাল কিয়ামতের দিন আসার আগে যে হাশরের ময়দান একটা হবে, ওই দিন যে এত ভয়াবহ একটা দিন হবে, মাথার উপরে সূর্য যখন থাকবে, মাথার চান্দি গলে মগজগুলো টকবক টকবক করে যখন পড়তে থাকবে, ওই সমস্ত বান্দাদের মাথার উপর এরকম আকাশের সমান একটা আরশের ছায়া দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। কত বড়? এই যত বড় আকাশ, আকাশ কত বড় আপনারা কি দেখেছেন? কেউ দেখেন? দেখ,
কেউ দেখেন, এরকম আকাশের মতো ছায়া একজনের জন্য দোয়া হবে, বলেন সুবহানাল্লাহ। কথা কার? এছাড়া আল্লাহর কাজ আমাদের করা দরকার আছে না নাই? বিশেষ করে বারবার বলা হয় জুমার দিন, জুমার দিন আগে আসলে কি লাভ, এই জন্য বলি। এক নম্বরে বলা হয়েছে এই দিন আসার জন্য প্রথমে মসজিদে জুমার দিন পাঁচ ওয়াক্ত নামাজে মেসওয়াক করা হয় কিনা করতে হবেন। যারা মেসওয়াক করার অভ্যেস নাই, পকেটে একটা মেসওয়াক রাখবেন। আল্লাহ নবী, আল্লাহ আপনি যদি আল্লাহ নবীর বন্ধু হতে চান, আল্লাহ নবীকে স্বপ্নে দেখতে চান, আল্লাহ নবীর সুপারিশ চান, নবী যে সমস্ত কাজগুলো করে গিয়েছে সেগুলো আপনাকে করতে হবে। এক নম্বরে মেসওয়াকের অভ্যাস করতে হবে। অন্য অন্য দিন অন্য অন্য নামাজের সময় করেন আর না করেন, এই জুম্মার নামাজের আগে আমরা গোসল করি কি করি না? গোসল করি। গোসল করার পর, গোসল করার আগেই মেসওয়াক করবেন, কি করবেন? মেসওয়াক করবেন। এই দিন যদি আপনি মেসওয়াক করেন, একটা সুন্নাত হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন, মেসওয়াক করতে হবে। মেসওয়াক করার অভ্যাস সকলের আছে তো? রমজান মাসে কিন্তু হয়, রমজান মাসে দেখা যায় আসরের আগ থেকে অনেকে শুরু করে, কেউ কেউ আবার আসরের পর থেকে শুরু করে মাগরিবের দুই ঘন্টা সময় থেকে দুই ঘন্টা মেসওয়াক করবে আর গল্প করবে, মেসওয়াক করবে গল্প, মানে কি একটা রোজাদার। আলহামদুলিল্লাহ মেসওয়াক করা ভালো, মেসওয়াক করা ভালো, অনেক ভালো একটা নবীর সুন্নাত, এটা সারা বছর করতে হবে। ওটা কি এক মাসের জন্য? ওটা কি এক মাসের জন্য না সারা বছরের জন্য? পাঁচ ওয়াক্ত নামাজে মেসওয়াক করা সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। আমরা ব্রাশ করি, ব্রাশ করেন সমস্যা নাই, ব্রাশ করেন, কিন্তু মেসওয়াক এটা হলো, অনেকেই বলেন এটা এটা মেসওয়াকের সাথে তুলনা, ঠিক আছে আপনি মেসওয়াক করতে পারেন, কিন্তু যেটা মেসওয়াক সেটা মেসওয়াকই, এটা আলাদা সুন্নাত আছে। আপনি ব্রাশ দিয়েও পারবেন, কিন্তু এইটার সওয়াব ওইটার সওয়াব এক হবে? এক হবে না। যে বিষয়টা বলতেছিলাম, পরিষ্কার পোশাক পরা, পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম পোশাক পরা, পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম পোশাক, যেটা আপনার ভালো পোশাক সেটা আপনার পড়তে হবে এই জুমার দিন। জুমার সালাতে যখন আপনি আসবেন তখন আপনি কি পোশাক পরবেন? পরিষ্কার পরিচ্ছন্ন। আবার অনেকে ভুল বুঝেন না হুজুর, মনে হয় উন্নত পোশাক পরতে বলছে, মনে হয় দামি পোশাক। এখন আমাদের সমাজের যা অবস্থা, এখানে সেরা, এখানে সেরা, এখানে সেরা, এগুলোর দাম বেশি। আমি কি ভুল বললাম না সত্যি বললাম? আমি ভুল বললাম না সত্যি বললাম? কিছুদিন আগে আমাদের একটা গেস্ট আসছে বাইরে থেকে, বলার দরকার নাই, আসছে হাঁটুতে দুই জায়গায় ছেঁড়া। আমি এখন বাইক চালাই যেহেতু পুরো টোরে যাই, এখানে সিলে টিলে যাই, টালি টালি দিই। এখন আসার পরে আপনি কি কোথাও আঘাত পাইছেন নাকি? না না, যখন এগুলো প্রথম নামি আর কি, তো এখানে সিলে গেছে। না না না, ওটা স্টাইল মামা, ওটা স্টাইল। ওটা কি? আমি হাঁটুতে ছেঁড়া, এখানে ছেঁড়া, এটাও স্টাইল। তো এটা এখন আমাদের সবচেয়ে দামি পোশাক। কি পোশাক? গত সপ্তাহে আমি মনে হয় বলেছিলাম আপনি কাকে অনুসরণ অনুকরণ করবেন। এখানে সেরা পোশাকগুলো যদি দামি পোশাক হয়ে থাকে, এগুলো যদি উত্তম পোশাক হয়ে থাকে, এগুলো পরে কি নামাজ হবে? নামাজ হবে? আপনি উত্তম পোশাক বলতে বোঝানো হয়েছে সুন্নাতে যে সমস্ত পোশাক রয়েছে, ঢিলাঢালা পোশাক, সেগুলো আপনি পরবেন। বিশেষ করে যারা পাঞ্জাবি পরে আসেন না, ভাইজান আমার কথায় মাইন্ড করবেন না, কমপক্ষে এই নামাজের সময় যদি আপনার কারণ না ছাড়া, হ্যাঁ আপনি বলবেন হুজুর আমি গেঞ্জি পরে নামাজ হবে না, হ্যাঁ আপনার নামাজ হবে, শার্ট পরে নামাজ হবে না, হ্যাঁ আপনার নামাজ হবে, যদি পাঞ্জাবি থাকে, যদি জুব্বা থাকে, ঢিলাঢালা পোশাক থাকে, ওইটা পরা আসা আপনার জন্য উত্তম, বলেন সুবহানাল্লাহ। এটা জুমার দিনের সুন্নাত বলতেছি। কিসের সুন্নাত? এই সুন্নাতগুলো যদি আপনি পালন করেন তাহলে ওই দিন আপনি একটা নাজাত পাওয়ার একটা আপনার অপশন আছে। একটা চিন্তা করেন, জান্নাতের আগে কিন্তু অনেকগুলো স্টেপ, মৃত্যুর সময় একটা কষ্ট হবে, কবরের দীর্ঘকাল একটা সময়, দীর্ঘ একটা সময় আমাদের পার করতে হবে, এরপরে আসবে হাসর। চিন্তা করেছেন? মৃত্যুর একটা কষ্ট, মৃত্যুর কষ্ট বলছি না, এরপরে কবরের একটা বিশাল অনেক লম্বা একটা সময় এখানে আমাদের কাটাইতে হবে, এরপরে হাসরের ময়দান, এটা অনেক লম্বা হবে। এটা সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছে, সামনে তো বিক্ষিপ্ত আকারে আলোচনা করবো ইনশা আল্লাহ। যে বিষয়টা বলতেছিলাম, এরপরে আরও দুইটা অপশন আছে, দুইটা স্টেপ পার হতে হবে তারপরে জান্নাত। তারপরে কি? তারপরে জান্নাত, হাসর এখানেই শেষ না, এরপরে আরও দুইটা পার হতে হবে। যে বিষয়টা বলতেছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম পোশাক পরিধান করা, পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম পোশাক পরিধান করে এই দিনে আপনারা মসজিদে আসবেন। চুল আছড়ানো, যাদের দাড়ি চুল আছে এগুলো একটু আছড়াবেন। দেখছেন ইসলাম কত সুন্দর, বলেন সুবহানাল্লাহ। আমরা চুল এগুলো আমরা আছড়াই কিনা, আছড়াই কিনা? আপনি জানালা করলেন,
জানালা আপনি মসজিদের দিক করে করলেন বাতাস খাওয়ার জন্য, আপনার নিয়তটা বাতাস খাবেন, আপনি কি সওয়াব পাবেন? সওয়াব পাবেন। কিন্তু আপনি যদি মসজিদের দিক করে জানালা করেন আর আপনি যদি নিয়ত করেন মসজিদের দিকে আমি জানালা করলাম, এই দিক এই জানালা দিয়ে আমি আজান শোনার জন্য করলাম, আপনি কি ওই জানালা দিয়ে বাতাস পাবেন কি পাবেন না? পাবেন না। সওয়াব পাবেন কি পাবেন না? দেখছেন ইসলাম কত সুন্দর, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দা তোমার প্রত্যেকটা কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে, বলেন সুবহানাল্লাহ। দেখছেন আপনি চুল আসরাবেন, দাড়ি আসরাবেন, এটাও সওয়াব, ভালো পোশাক পরবেন, এটাও সওয়াব। ইসলাম কোথায় আছেন এরপরে আলোচনা করব, আল্লাহ কোথায় থাকে এটা নিয়ে একদিন আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে গোসল করা, গোসল কে কে করেন না বলেন তো? সকলে গোসল করি না, অন্য অন্য দিন গোসল করি কি করি না? বিশেষ করে এই শীতের সময় যেটা দেখা যায় চার দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত মানুষ গোসল করে না, সাত দিন পর পর অনেকে আছে শুধু শুক্রবার করে গোসল করে, এরকম আছে না? আছে না? আপনাদের এলাকার কথা বলতেছে না, আমার এলাকার কথা বলতেছি, সপ্তাহে একদিন গোসল করে। তো যাই হোক, এই দিনে অন্য অন্য দিন আপনি গোসল করেন আর না করেন, এই দিনে আপনি গোসল অবশ্যই করবেন। আবার নাপাকি থাকে অবশ্যই কিন্তু গোসল করেন, আবার ওই রকম থাকেন না, কারণ নাপাকি অবস্থায় মারা গেলে এটা অন্য বিষয়, ওটা অন্য দিন আলোচনা করবেন ইনশাআল্লাহ। এরপরে গোসল করবেন, গোসল করার পর যেই কাপড়টা পরে আসবেন সুগন্ধি ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? সুগন্ধি। এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে, সুগন্ধি বলতে আবার যদি আপনি সেন্ট মারেন, সেন্ট কি সুগন্ধি? আপনি আতর ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? কারণ সেন্টের ভিতর অনেক অনেক সেন্ট আছে হালাল, অনেক সেল কি আছে হালাল, আবার অনেক সেন্ট আছে ওগুলোর ভিতর কিছু উপাদান আছে যেই উপাদানগুলো মুসলমানের জন্য জায়েজ নাই, হারাম করা হয়েছে, এরকম কোনো সেন্ট ব্যবহার করা যাবে না। সেই ক্ষেত্রে আতরের ভিতর কিন্তু ওই রকম ঝামেলা নাই, আমরা আতরই ব্যবহার করবো ইনশা আল্লাহ। শুক্রবারে এই দিন এই কাজগুলো করবো, তো এই কাজগুলো কি খুব কঠিন? এক কথা বলেন, কাজগুলো কি খুব কঠিন? কাজগুলো সবগুলো সহজ। আপনি যখন আসবেন আপনার পাশে একজন বসে থাকবে, আপনার শরীর থেকে একটা সুন্দর ঘ্রাণ বাইর হবে, তখন কি ও লোকটাকে আপনার উপরে বিরক্ত হবে না ভালো লাগবে? ভালো লাগবে না। দেখছেন ইসলাম কতটা সুন্দর, আল্লাহ নিজে পবিত্র, এই জন্য পবিত্রটাকে পছন্দ করেন, বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বলা হয়েছে আত্তুহুরু শাত্রুল ইমান, পবিত্রতা ইমানের অঙ্গ। এখন আপনাদের ভিতর অনেকে থাকতে পারেন, অনেকে দরিদ্র, অনেকে গরিব, তারা কি করবেন? হয়তো মনে করতেছেন আমার তো উত্তম পোশাক নাই, আপনার যেটা ভালো পোশাক ওইটাই পরে আসবেন, পবিত্র থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। যে পবিত্র তার সে ইমানদার, যে পবিত্র নয় সে কখনো ইমানদার হতে পারে? তার হাদিসে বলা হয়েছে আত্মহুরু শাত্রুল ইমান, পবিত্রতা ইমানের অঙ্গ। একটা অঙ্গ আপনার শরীরের, এই নখ একটা অঙ্গ না, হাত একটা অঙ্গ না, চোখ না কান আমাদের সবগুলো সব কিছু মিলে গেলে একটা পূর্ণাঙ্গ মানুষ। আপনার যদি বাদ দিই, আমি হাত বাদ দিলাম, আমি কি মানুষ থাকতে পারবো না? থাকতে পারবো, জাস্ট আমার এই একটা অপশন থাকবে না। ঠিক এই ইমানের যে সমস্ত অঙ্গ আছে কয়েকটা জিনিস মিলে, অনেকগুলো জিনিস মিলে একটা ইমান পূর্ণাঙ্গ ইমানদার হয়, তার ভিতর পবিত্র পবিত্র পবিত্রতা থাকাও ইমানের অঙ্গ। যে বিষয়টা বলতেছিলাম, গোসল করা এবং সুগন্ধি ব্যবহার করা, এবং এই জুমার দিনে দোয়া কবুল হয় একটা সময়, এই সময়টা আমাদের খুঁজতে হবে। এই দিন কি হয়? দোয়া কবুল হয়। তবে কিছু কিছু জায়গায় বলা আছে আসরের পর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত দোয়া কবুলের সময়, বলেন সুবহানাল্লাহ। মাগরিব আসরের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের সময়, এই সময়টা যদি কোনো বান্দা কান্নাকাটি করে, আমার আল্লাহ আমার আল্লাহ ওই বান্দার হাত সহজে ফিরাইয়া দেন না। কিন্তু আমরা কিন্তু ওই সময়টা কি করি, আসরের পর থেকে মাগরিবের সময় মসজিদে কোনো লোককে খুঁজা পাওয়া যায় না, যত লোক সব রাস্তার ধারে রাস্তার মোড়ে আর চার দোকানে। কথা কি ভুল বললাম না আমি? সত্যি কথা বললাম, কথা কি আমি ঠিক বলেছি? কিন্তু ওই সময় কিসের সময় ভাই? দোয়া কবুলের সময়। সূর্য ডুবে যাচ্ছে, বেলা চলে যাচ্ছে, আপনারও বেলা ফুরিয়ে যাচ্ছে, ওই সময় যদি আপনি আপনার রবকে স্মরণ করেন, সারাদিন আপনার দ্বারা অনেক খারাপ কাজ হয় না, অনেক পাপ কাজ হয় না, আপনি আল্লাহর কাছে মাফ চেয়ে নিলেন, আল্লাহ আপনাকে মাফ করে দিল, আপনি মারা গেলেন জান্নাতি। যে বিষয়টা বলতেছিলাম, অন্য অন্য দিনের চাইতে এই দিন বিশেষ একটা দিন, দোয়া কবুল হয়, এই জন্য আসরের পর থেকে কিছু কিছু জায়গায় বলা আছে আসরের পর থেকে মাগরিবের সময় এই সময়টা দোয়া কবুলের সময়, এই সময় বান্দা তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো এবং বান্দাকে ডাকো। আরো বলা হয়েছে জুমার নামাজ পর নফল নামাজ পড়ো। কি নামাজ?
জুম্মার নামাজ পড়, কি নামাজ পড়ো? সুন্নত পড়ার লোক খোঁজা পাওয়া যায় না, নফল পড়বে কখন? কিছু কিছু লোক ওয়াজ মুখস্থ। তাহলে দেখেন ওই দিন যারা চলে যান একটা জিনিস চিন্তা করবেন, ওই যে কথা বললাম নাক দিয়ে কান দিয়ে টপ টপ করে পড়বে, আপনার পাশে কেউ আসবে না, ওই দিন সকলে সকলের আমল নামা নিয়ে ব্যস্ত থাকবে। এই জন্য ওই দিনের কথা একটু খেয়াল করেন। আল্লাহ মাত্র দিনে পাঁচবার ডাকে, কয়বার কয়বার ডাকে? আরে আপনি দুনিয়াকে ব্যস্ততা দেখাচ্ছেন সব কিছুর মালিককে, আপনি দুনিয়া নিয়ে এত ব্যস্ত, কারণ আপনার সব কিছুর ভিতর বরকত দিতে পারেন কে? আপনি তো টাকাই ব্যস্ততা দেখাচ্ছেন, আপনি ইনকামের পিছনে ছুটতেছেন, কামায়ের পিছনে ছুটতেছেন, আপনি অনেক টাকার মালিক হলেন, আল্লাহ আপনার টাকায় বরকত দিল না, লাভ আছে? লাভ আছে? আপনি মাসে 50,000-1,00,000 টাকা ইনকাম করেন, সব ওইদিকে ব্যস্ত, প্রত্যেক মাসে আল্লাহ আপনাকে কিছু বালা মুসিবত দিয়ে গেল 2,00,000 টাকা আপনার খরচ, তাহলে ওই 1,00,000 টাকা কামাই করে কোনো লাভ আছে? আপনি মাসে 5,000 টাকা ইনকাম করেন, আল্লাহ ওই 5,000 টাকার ভিতরে আপনার বরকত দিয়েছে, বালা মুসিবত নাই, দেখবেন ওই টাকা থেকে আপনার আরও উপার্জিত কিছু টাকা থাকবে। এই জন্য সর্বাবস্থায় খুশি রাখতে হবে কাকে? সর্বাবস্থায় কাকে খুশি রাখতে হবে? আল্লাহকে। ব্যস্ততা দেখেছে আল্লাহ যদি আপনার দিক থেকে একটাবার মুখ ফিরায় নেয়, আপনার কোনো কাজের ভিতর বরকত আসবে না। এই জন্য পাঁচটাবার আল্লাহ আপনাকে ডাকে, আল্লাহকে ব্যস্ততা দেখানো যাবে? মন খারাপ করলেন বাবা, মন খারাপ করলে কিচ্ছু যায় আসে না, কারণ পাঁচটাবার ডাইরেক্ট আল্লাহ ডাকতেছেন, আল্লাহ মহান, আল্লাহ মহান। আপনি এখন চিন্তা করতেছেন, মুয়াজ্জিন সাহেব বলতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আপনি এই কান্দে শুনে ওই কান্দে বাইর করে দিচ্ছেন, আপনি আপনার কাজকে বেশি প্রাধান্য দিচ্ছেন, তাহলে তো কি হলো? এটা সম্পর্কে আরো আলোচনা হবে। আজকের আলোচনার বিষয় জুমার নামাজ পড়, সুন্নত তো পড়বেন, এবং জুমার নামাজ পড় নফল নামাজ পড়তে হবে। কি নামাজ? নফল নামাজ, অতিরিক্ত নামাজ পড়বেন, তাহলে কে খুশি হবেন? আল্লাহ খুশি হবেন। একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি এখন এই রাস্তার ধারে কিছু জায়গা কিনতে যান, টাকার দরকার আছে না নাই? টাকা ছাড়া কি কেউ দেবে? আমি হুজুর আমি যদি বলি আমি তো অনেক সুন্দর আলোচনা করতেছি, এখানে আমাকে 10 শতক জায়গা দেন, আপনারা কেউ কি দেবেন? টাকা ছাড়া কথা নাই হুজুর, এই কি কিছু টাকা আপনাকে কম দিয়ে দিলাম, কিন্তু আপনাকে ওইটা ছাড়া হবে? আপনার আল্লাহ আপনাকে জান্নাত দিবে, ঠিক আছে, আপনি নামাজ পড়লেন না, রোজা করলেন না, আল্লাহ আপনাকে যে সমস্ত অপশন দিছে কিছু করলেন না, আপনি মনে করলেন আল্লাহ আপনি তো আমরা আপনি শ্রেষ্ঠ বান্ধা, আমাকে দিয়ে দেন, তা কি সম্ভব? সম্ভব? আমি কিন্তু ওই হিসেবে বলিনি, মাইন্ড করবেন না, বোঝানোর জন্য কথাটা বললাম। সেজন্য টাকা ছাড়া কিছু পাওয়া যায় না, আল্লাহর জান্নাত নিতে গেলে আপনাকে কিছু করতে হবে, এটা ছাড়া আপনি আল্লাহর জান্নাত, আপনি আল্লাহর বান্দা, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন। এরপরে মন দিয়ে খুতবা শোনা। কি শোনা? খুতবা শোনা। এই সময় খুতবা শোনা থাকি ওয়াজিব, যখন আরবিতে খুতবা হয় ওই সময়ও ইমাম সাহেব যেই থাকুক তার দিকে তাকিয়ে থাকবেন, তাকিয়ে থাকার কারণে আপনার চোখের সগিরা গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে, বলেন সুবহান আল্লাহ। আপনি বুঝেন আর না বুঝেন, আপনার চোখের সগিরা গুণা মাফ। এই সময় কথা বলাও হারাম করা হয়েছে, নিষেধ না হারাম করা হয়েছে, কি করা হয়েছে? হারাম, নিষেধ কিন্তু বলেনি, কি বলেছে? তাইলে কথা বলা যাবে? আলহামদুলিল্লাহ মসজিদে, আপনাদের মসজিদে পরিবেশটা অনেক সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। এরপরে মন দিয়ে কি শোনা? মন দিয়ে খুতবা শোনা। ইমাম সাহেব আসা পর্যন্ত ইবাদতে মগ্ন থাকা, ইমাম সাহেব আসা পর্যন্ত, তার মানে কি বলা হচ্ছে? ইমাম সাহেবের আগে মসজিদে আসতে হবে, আসা পর্যন্ত ইবাদতে মগ্ন থাকা, যখন ইমাম সাহেব আলোচনা শুরু করবে তখন ওই আলোচনাগুলো শুনতে হবে। ইমাম সাহেবেরও যে ইমাম সাহেব আলোচনা করবে, মন গড়া আলোচনা করলে চলবে? কোরআন এবং হাদিস থেকে আল্লাহর যে সমস্ত কথা আছে এগুলোই বলতে হবে, এগুলোই কি করতে হবে? এগুলোই বলতে হবে। এগুলো যদি না বলে ইমাম সাহেব কাল কিয়ামতের দিন, এই যে হুজুর আছে যারা আমাদের মতো আলেমদেরকে আল্লাহ আগুনের জিব্বা দিয়ে আমাদের কাছে কাটবে, আমাদের জিব্বাটা কাটবে যদি ভুলভাল কথা বলি, যদি এদিক সেদিক বলি, কারণ এই জায়গা সম্মান দিয়েছেন কে? কারণ একটা রেলগাড়ি যদি চলে তার প্রথমে যেটা থাকে ইঞ্জিন, ইঞ্জিন যদি ভালো না হয় পিছনের বগিগুলো কি যত দামি থাক, ইঞ্জিন যদি ভালো না হয় তাহলে কি চলবে? এজন্য ইঞ্জিনকে ভালো হতে হবে। ইঞ্জিনের জন্য যেটা নিতে হবে সেটা কোথায় থেকে? ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে। প্রত্যেকটা সপ্তাহে প্রত্যেকটা জুমা, অনেকে আপনারা বলতে পারেন আমার আগের মসজিদে প্রবলেমটা হচ্ছিল, শেষের দিকে আসে ভালো হয়ে গেছে, অনেকেই বলে হুজুর তো
একই খুতবাই বারবার দেয়, বারবার একই খুতবাই দেয়। আমি বারবারে বুঝাই, বারবারে বুঝাই, ঠিক আছে খুতবার ওয়াজিব যেইটা, আপনি খুতবা পড়েছেন একটা আয়াত একটা হাদিস। যখন আমি যখন প্রথমে আলহামদুলিল্লাহ প্রথমে যখন শুরু করছি, দেখবেন আপনি প্রথমে কোন আয়াতটা বললাম কোন হাদিসটা বললাম এটা কি আবার খুতবার ভিতর আসে কি না। খুতবা কিন্তু কি, এটাখানে কি করা হয়, আল্লাহর প্রশংসা। প্রথম খুতবাতে এদিক সেদিক মানে আয়াত হাদিস আমরা নিতে পারতেছি, কিন্তু সানি খুতবাতে নেওয়ার অপশন, সানি খুতবা কিন্তু একই হয়, কিন্তু কিছু কিছু লোক বোঝে না, হুজুর মনে হয় এটা কি খুতবা পড়ে, প্রত্যেক সপ্তাহে একই খুতবা পড়ে। আরে বোকা, আপনি দেখেন, খেয়াল করে দেখেন, হুজুর যে আয়াতের উপর যে হাদিসের উপর কথা বলছে ওই হাদিস কি খুতবার ভিতর আসে না নাই, আসে না না, আপনি খেয়াল করবেন। হয়তো আমি বললাম, আমার মিস্টেক হতেও পারে, আমি খুতবার শুরুতে বলি, আবার যখন দাঁড়িয়ে খুতবা বলবো তখন এটা বলতে হবে। ওই সম্পর্কে আয়াত এবং হাদিস যদি থাকে তাহলে খুতবার ওয়াজিব কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, ইমাম সাহেব আসা পর্যন্ত ইবাদতে মগ্ন থাকা। এখন থেকে আমরা আরো আরো দেরিতে আসবো, দেরিতে আসবো না, দেরিতে আসবো না, সমস্যা নাই, আরো দেরিতে আসেন। ওই দিনের কথা খেয়াল রাখেন, আবারও বলবো ওই দিনের কথা, ওই দিনের কথা ভয়ের কথা, মাঝে মাঝে কান দিয়ে ঢুকিয়ে দিলে একটু ভয় হয়, একটু কি হয়, ভয় হয়। যে বিষয়টা বলতেছিলাম, এরপরে সুরা কাহাব তেলাওয়াত করা, সুরা কাহাব পাঠ করা, কি করতে হবে, একটা করলে হবে না, কিন্তু অনেকগুলো মিলে করতে হবে, অনেকগুলো কি করতে হবে। আপনি আপনি জায়গা কিনতে গেলে অনেক কিছুর দরকার হয় না, পর্সা, তারপরে আর কি কি যাই হোক ওগুলো তো বুঝি না, অনেক কিছুর দরকার হয়, কিন্তু তারপরে কিছু কি করা যায় কিনা যায়, আপনি চিন্তা করেন, অনন্তকাল সে হাসরের ময়দানে থাকবেন, এর জন্য কিছু খুব বেশি কাজ না। সুরা কাহাফ এইটা 15 পারার অর্ধেক, 16 পারার কিছু অংশ নেওয়া হয়েছে, এই মিলে সুরাতুল কাহাফ। এই সুরা কাহাফটা মাগরিবের নামাজ বৃহস্পতিবার মানে শুক্রবার দিবাগত রাত যখন পড়ে যায়, গতকাল মাগরিব, বৃহস্পতিবার মাগরিব থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত এই সময়ের ভিতরে সুরা কাহাফ তেলাওয়াত করতে হবে, পড়েন অথবা শোনেন, পড়তে হবে অথবা শুনতে হবে, তবে পড়াটাই উত্তম, পড়াটাই কি, পড়াটা উত্তম। এরপরে বলা হয়েছে প্রথম ওয়াক্তে মসজিদে পায়ে হেঁটে যাওয়া, প্রথম ওয়াক্তে যখন আপনার জুমার ওয়াক্ত শুরু হয়ে গেল, প্রথম ওয়াক্তে মসজিদে পায়ে হেঁটে যেতে হবে। এখন আপনারা যদি বলেন হুজুর আপনি তাহলে হুন্ডা নিয়ে আসেন কেন, কারণ আমার বাড়িতে এখান থেকে কয়েক কিলো দূরে, পায়ে হাঁটে আসতে চাইলে এখন থেকে আরও এক ঘন্টা আগে আসা লাগবে, তাও আসা যাবে কি না এটা পরের হিসাব। কিন্তু আপনারা যারা কাছের আসেন, উজু করবেন বাসায় থেকে, কি করবেন এখানে আসে উজু করবেন না, মিস্টেক সেটা করতে পারেন, সমস্যা নাই। আপনি বাসায় থেকে যখন উজু করে মসজিদের দিকে রওনা দিক করবেন, আপনার পায়ের নিচে যত ধুলা বালি পোকা মাকড় পড়বে সব কিছু আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এটা কি আমাদের জন্য ভালো না খারাপ, ভালো না খারাপ, ভালো। এই জন্য উজু কোথায় করবেন বলেন তো, উজু কোথায় থেকে করবেন, যারা কথা বলতেছেন না তারা মনে হয় এ আমল করবেন না, বাসায় থেকে এখানে আসে করেন, সমস্যা নাই। কিন্তু বাসায় থেকে যখন উজু করে আসতেছেন, পায়ের নিচে যা কিছু পড়তেছে সব কিছু আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, আপনার মাফের জন্য দোয়া করতেছে। একটা পিপীলিকা, ও তো কথা বলতে পারে না, ওর কথা আপনি বোঝেন, সালাম আলাইহিস সালাম বুঝতো, ও আপনার পায়ের নিচে পড়ছে, ও কষ্ট পাচ্ছে না, আপনি নামাজি যখন যাচ্ছে আপনার জন্য দোয়া করতেছে, রহমতের ফেরেশতা আপনাদের পায়ের নিচে এরকম তাদের পাখা বিছিয়ে দেয়। তলবে আলেম যারা মাদ্রাসার ছাত্র আছে না, এরা কিন্তু অনেক সম্মানী, এদের পায়ের নিচে দিয়ে দেয় যখন তাদের বাসা থেকে মাদ্রাসা দিন শিক্ষার উদ্দেশ্যে কেউ যায়, এরকম দিয়ে দেয়। ঠিক এরকম নামাজি বান্দা কোনো ইসলাম প্রচারের জন্য, ইসলামের জন্য যদি কেউ এরকম করে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য এই সমস্ত নিয়ামত দিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। এজন্য ইসলামের পক্ষে থাকা দরকার আছে না বিপক্ষে থাকা দরকার আছে, পক্ষে থাকা দরকার আছে। আরও যে বিষয়টা বলতেছিলাম, এই জন্য সুরা কাহাফ আমরা অনেকে বড়, প্রায় হাফ পারার একটু বেশি, আমরা অনেকে এটা পারি না, এটা যে অবস্থায় হোক না পারলে শুনবেন, কিছুটা হলো সব পাবেন, তবে উত্তম পড়া। যে সমস্ত কাজগুলো আরেকবার বলে দেব, এরপরে প্রথম ওয়াক্তে মসজিদে চলে আসবেন, ইমাম সাহেবের আজানের অপেক্ষা করবেন না, ওয়াক্ত হয়ে গেছে মসজিদে আপনার চিন্তা থাকবে মসজিদে আমি যাব, প্রত্যেক সপ্তাহে আমি একটা করে উট কুরবানি করবো, এরকম আমরা নিয়ত করতে পারি না। আমি আবারও বলছি, এই এলাকায় কোনো সময় উট কুরবানি হয়েছে, এই ইউনিয়নে মাটি ডালির এই পারে হয়নি না, তাইলে আপনি প্রত্যেক শুক্রবার যদি সর্বপ্রথম মসজিদে জুম্মার নামাজের উদ্দেশ্যে আসেন,
প্রত্যেক শুক্রবারে একটা করে উট কুরবানির সব সুবহানাল্লাহ আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আপনারা যারা যারা সুবহানাল্লাহ বলছেন জান্নাতে তো আপনাদের একটা প্লট থাকবে একটা জায়গা থাকবে তাদের আমল নামে একটা করে গাছ লাগিয়ে দেওয়া হয়েছে যতবার বলবেন ততবার আপনার আম গাছ কাঁঠাল গাছ এগুলো এরকম ব্যস্ত হচ্ছে ওখানে গাছগুলো হবে আর অনেক সুস্বাদু আর কি হবে অনেক সুন্দর গাছ হবে এজন্য লাভ না লস মসজিদে এসে বসে থাকবেন কোনো ইবাদত করবেন না ঘুম পারবেন না বসে থাকলেও সব কিন্তু আমরা কি করি সবার লাস্টে আসি সবার আগে চলে যাই এটা হলো আমাদের অবস্থা আমাদের অবস্থা এরকম না সবার লাস্টে আসবো সবার ফার্স্টে চলে যাবো আরে বুকা এখানে কিছু কোনো ইবাদত ইবাদত করলে তো সব আসে যদি কেউ বসে থাকে সুস্বাব আদবের সহিত তাও সব কিন্তু আমরা সেগুলো করি আমরা এখানে বসে থাকবো না এখানে বসে থাকবো না ওই ব্রিজের উপর বসে থাকবো মাসাঙে বসে থাকবো চাঁদ দোকানে বসে থাকবো যেখানে বসে থাকলে লাভ সেখানে আমরা খুঁজবো এটা হলো আমাদের স্বভাব যাই হোক যে বিষয়টা বলতেছিলাম প্রথম ওয়াক্তে মসজিদে চলে আসা আর একটা কথা বলা হয়েছে সর্বশেষ যে কথা বলা হয়েছে এই দিনে নবীর উপর বেশি বেশি দরুদ পড়া বলেন সুবহানাল্লাহ আরেক জায়গা আরেক হাদিসে এরকম ভাবে বলা হয়েছে জুমার দিন আসর থেকে বা জুমা থেকে মাগরিব পর্যন্ত জুমার নামাজ পর থেকে মাগরিব পর্যন্ত একটা দরুদ শরীফ আছে এই দরুদ শরীফ যদি কোনো বান্দা আসিবার পরে কতবার জোরছে বলেন হ্যাঁ ঠিক আছে মাঝে মাঝে মিছিল এরকম হয় না তো মাঝে মাঝে বলা দরকার ইমানদারের ইমান এরকম মজবুত থাকা দরকার আছে না নাই আসিবার যদি কোনো বান্দাই দরুদ শরীফ পরে আশি বছর সামনে এখন থেকে আশি বছর সামনে এখন থেকে আশি বছর সামনে আপনার সওয়াব দ্বারা ভরপুর যারা সুবহানাল্লাহ বলেননি তারা মনে হয় রাগ করছেন আমার উপর আমার উপর কি রাগ করে আছেন জোরে বলে যাবে না সুবহানাল্লাহ এবং আশি বছর পিছনে যত সগিরা গুনাহ করেছেন সব মাফ আশি বছর কয়জন হাত তোলেন আশি বছর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক হাত নামান আশি বছর শোনেন আশি বছর আমাকে কথাটা বুঝাইতেন যাক সকলে বলি আলহামদুলিল্লাহ যখন সত্তর ওভারটিক হয়ে যায় এরা কিন্তু রহমত এই যুবক ভাইরা আছেন আমার কথা শোনেন এই যে সমস্ত লোকগুলো হাত তুললো না এরা আল্লাহর কাছে মাসুম বলেন সুবহানাল্লাহ ছোট বাচ্চা যেরকম দোয়া কবুল হয় না এনাদের দোয়া আল্লাহ ওইরকম কবুল করবেন এনাদের বেশি বেশি সম্মান করবেন রাস্তায় দেখালে চা খাওয়াবেন মানে ওনাদেরকে অনেক বেশি সম্মান করবেন তাহলে কে খুশি হবেন আল্লাহ খুশি হবেন